তো আজকের দিনটা ছিল মানডে, সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছিলাম। কিন্তু সানডে ভাবছিলাম যে না, যেহেতু কাজ নাই, ইউনিভার্সিটি নাই, অনেকক্ষণ ঘুমাবো। বাট ঘুম কি আর হয়, যেদিন আমি বাসায় থাকি সেদিন আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, আমার ঘুম পায় না। তো ভাবলাম বাসার কাজ করা যাক। বাসা একদম অগোছালো ছিল, জামা কাপড় এদিক ওদিকে ছিল, আমার ড্রেসিং টেবিলের অবস্থা একদম একদম বাজে দেখাচ্ছিল, তাই একটু গুছিয়ে ফেললাম, হালকা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এইটা সব সময় আমার এরকম হয়, মুখে পানি দিলেই একদম গায়ে পানি পড়ে ভরে যায়, এটা বাজে অভ্যাস আমার। অনেকদিন ধরে আপনাদের ভাই বলতেছে যে একটু ফিশ খাবে, ফিশ খাবে, কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না রান্না করার জন্য। তো ভাবলাম যেহেতু আমি বাসায় আছি, কেননা রান্না করা যাক, বেচারার একটু ইচ্ছেটা পূরণ করা যাক। সচরাচর সে বলে না যে এটা খাবে সেটা খাবে, যা রান্না করি সেটাতেই খুশি থাকে, কিন্তু দুই তিন দিন ধরে বলতেছিল যে একটু ফিশ খাবো, ফিশ খাবো, ফিশ খাবো। তাই ভাবলাম যে আজকে ইফতারিতে এই ফিশ দিয়েই ভাতই চালিয়ে দেই, অন্য কিছু আর করা যাবে না, কারণ এতেই আমার অনেক সময় চলে যাবে। আর সেও রাজি হয়ে গেল যে আচ্ছা ঠিক আছে, তো ইফতারিতে আর কোনো ভাজা পোড়া খাবো না, ডাইরেক্ট ভাত খেয়ে ফেলবো। তো আমিও রান্নার জন্য সব কিছু রেডি করে ফেললাম, ফিশ বের করলাম, ফিশ এখন ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব, কারণ আমার একটু পরে বের হতে হবে। তার কারণ ওই সময় বাজে হচ্ছে সকাল প্রায় 11:30, তো 11:30 সময় আমি রান্না করে কী করবো তো তাড়াতাড়ি। তো বাসা থেকে বের হয়ে পড়লাম, তো ভাবছি যে যাই একটু জিমে যাই, কারণ আপনারা জানেন যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি 6 মাসের কন্ট্রাক্ট আমার জিমে, তো কেন না জিমে যাওয়া যাক। এখন মনে মনে ভাবি আমি কেন এত বেশি খাই, আমি কেন এই জিমে, মনে হয় আমি সব থেকে বেশি মোটা। তো জিম থেকে বের হয়ে দেখি যে একটা ওপেন ভেজিটেবল ফ্রুটসের শপ, তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম। তারপর প্যাক্সিবার গেলাম, কারণ আমার একটা লেন্সের ওয়াটার আর বক্স লাগবে, রিসেন্টলি আমি একটা লেন্স কিনেছিলাম। তো বাসায় এসে সবজিগুলো বের করলাম, টমেটো, করিয়েন্ডার লিভস, দেন ম্যাঙ্গো আর কি, বাটানা স্কোয়াশ, হ্যাঁ, তো বের করে রাখলাম। ও হ্যাঁ, আমার পছন্দের নাগা মরিচও কিনেছিলাম, এটা আমার অনেক পছন্দের, যেহেতু আমি রান্না করব আর আমার ডাল অনেক পছন্দ, আমার জামাই কিন্তু ডাল খায় না, আমার জন্য এটা এনেছি। তো আল্লাহর নাম নিয়ে রান্না শুরু করে দিলাম, আমি খুব ভয়ে ভয়ে মাছ হালকা হালকা ভাজতেছিলাম, কারণ আমি তেল প্রচণ্ড ভয় পাই, আর এত তেল ছিটতে ছিল আমি কি বলবো, অনেক বেশি ছিটতে ছিল। তারপরও আল্লাহর রহমতে পেরেছি, হালকা একটু হাতে লেগেছে, রান্না করতে গেলে মেয়েদের হাতে একটু লাগে। আগে যখন মাকে দেখতাম যে মা আগে ফিশ রান্না করতো, মায়ের হাত থেকে ফিশের অনেক গন্ধ আসতো, আমি বলতাম কি আম্মু তোমার গা থেকে গন্ধ আসে সরো সরো সরো, কিন্তু আজকে আমারও অবস্থা সেরকমই হচ্ছিলো। তখন আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম, তারপরে বাংলাদেশে কল দিয়েছিলাম, তখন আম্মু বলে হ্যাঁ এখন তো তুমি বুঝবা, তখন তো আমার উপরে অনেক হাসতো, অনেক বসতো আম্মু সরো সরো সরো। আমি বললাম যে হ্যাঁ বুঝতেছি, তো কারণ আমার আমার বাসায় অবশ্য মাছ রান্না করা হয় না, কারণ আমরা মাছ একটু গ্রিলে দিয়েই খাই, এরকম ভুনা একটু কমই করা হয়। আজকে যেহেতু টাইম আছে তাই ভাবলাম যে কেননা আমি মাছটা একটু ঝাল ঝাল করে ভুনা করি, অবশ্যই সরি ঝাল ঝাল করে ভুনা করা যাবে না, আমার হাজবেন্ড একদমই ঝাল খেতে পারে না, একদমই ঝাল খেতে পারে না। মাছ রান্না করার সাথে সাথে আমি আমার ডালটা একদম রান্না করা স্টার্ট করে দিলাম। এখানে আমি আবার মাছে একটু করিয়েন্ডার লিভস দিয়ে দিলাম, আর এই যে আমার ডাল, আমার পছন্দের ডাল, নাগা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে ডালটা আমি রান্না করেছি। এই যে আমার মাছ হচ্ছিল, ওই পানিটা আরও একটু শুকাবে, আর আমার ডাল, আমার ধনিয়া পাতা দিতেই হবে ডালে, এছাড়া আমার ডাল ভালো লাগে না।
আর এটা হচ্ছে আমার খাবারের ফাইনাল লুক। আমার কাছে ভালোই লেগেছে, আমি জানি না অন্য কার কাছে কেমন লাগবে। এটা হচ্ছে আমার বাটানা স্কোয়াশ, এটা আমার অনেক পছন্দের একটা সবজি, আমার খুব ভাল লাগে। আর আমার পছন্দের ডাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।